আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার ফুলকো চিতই পিঠা আর এই জন্য আমি কোনো ধরনের চালের গুঁড়ো ব্যবহার করিনি চাল দিয়েই আমি সরাসরি এই পিঠাগুলো তৈরি করেছি চালের গুঁড়োর ঝামেলা ছাড়াই এই পিঠাগুলো তৈরি করতে পারবেন প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আতপ চাল এই চালটা দেখতে একটু সাদা হয় আপনারা চাইলে পোলাওয়ের চালটাও ব্যবহার করতে পারবেন অথবা যে কোনো ধরনের আতপ চাল ব্যবহার করতে পারবেন দুই কাপ পরিমাণ আতপ চাল একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখন এই চালগুলোকে তিন থেকে চারবার পানি বদলে বদলে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে চালটা ধোয়া হয়ে গেছে এখন এর মধ্যে একটু বেশি পরিমাণে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে চার থেকে পাঁচ ঘন্টার জন্য এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি ফিরে আসছি চাল চালটা খুব ভালোভাবে ভিজে যাওয়ার পরে পাঁচ ঘন্টা হয়ে গেছে এখন দেখিয়ে দিচ্ছি চালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গিয়েছে এখন এই চালগুলোকে ব্লেন্ড করে নিতে হবে জন্য একটা ব্লেন্ডারের চক নিয়ে চাল থেকে এক্সট্রা পানিটা ফেলে এখানে আমি অর্ধেকটা পরিমাণে চাল নিয়ে নিচ্ছি আর চালটা খুব ভালোভাবে পেস্ট করার জন্য ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আরেকটা জিনিস দিতে হবে সেটা হলো হাফ কাপ পরিমাণ ভাত দুই কাপ পরিমাণ চালের জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ আগের রান্না করা ভাত নিয়ে নিচ্ছি আর ভাতটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি পেস্ট হয়ে গেছে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি বাকি যে চালটুকু ছিল সেটাকেও আমি পেস্ট করে নিয়েছি এই পর্যায়ে ব্যাটারটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন আছে এটাকে একটু পানি মিশিয়ে আর একটু পাতলা করে নিতে হবে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি পানিটাকে অল্প অল্প করে দিব আর ব্যাটারটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব ব্যাটারটা খুব বেশি যাতে পাতলা না হয়ে যায় এই জন্য সম্পূর্ণ পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি অ্যাড করে তারপরে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলাও করা যাবে না মোটামুটি কনসিস্টেন্সিতে থাকবে এখানে আমার প্রায় ওয়ান থার্ড কাপের মতো পানি লেগেছে এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কেমন হয়েছে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না চলে যাচ্ছি পিঠা তৈরি করার জন্য যেহেতু গ্যাসের চুলায় পিঠা তৈরি করব এই জন্য চুলার তাপটা যাতে ভালোভাবে সাজের গায়ে লাগে এজন্য একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এরপরে স্বাসটা বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি একটা টিস্যুতে সামান্য পরিমাণ তেল দিয়ে স্বাসটাকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি এতে করে পিঠাগুলো খুব সহজেই উঠে আসবে মোছা হয়ে গেলে শ্বাসটাকে একদম হাই হিটে দুই থেকে তিন মিনিটের জন্য গরম করে নিতে হবে এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি খুব বেশি ভরে দেওয়ার দরকার নেই এতে করে পিঠাগুলো আরেকটু ফুলে এটা কিন্তু উপর থেকে একদম উপচে উঠে যাবে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি চুলার হিটটা এই পর্যায়ে মিডিয়ামে থাকবে দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলো হয়ে যাবে ঢাকনাটা তুলে নিচ্ছি এই পর্যায়ে চুলার হিটটা একদম আবার বাড়িয়ে দিচ্ছি দুই থেকে তিন সেকেন্ডের মতো অপেক্ষা করে এরপরে পিঠাগুলো তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব সহজে উঠে আসছে এখন পিঠাগুলো তুলে নিচ্ছি আর সবগুলো পিঠা একইভাবে ভেজে নিতে হবে পিঠার ব্যাটারটা দেওয়ার আগে খুব ভালোভাবে আবারও টিস্যু দিয়ে মুছে নিতে হবে চুলার হিটটা হাইয়ে রাখতে হবে এরপরে ব্যাটার দিয়ে দিতে হবে সম্পূর্ণ ব্যাটার দিয়ে দেওয়ার পরে চুলার হিটটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দুই থেকে তিন মিনিটের জন্য ওয়েট করতে হবে তাহলেই পিঠাগুলো একদম ফুলকো হয়ে যাবে চালের সাথে ভাতটা অ্যাড করার কারণে কিন্তু পিঠাগুলো অনেক বেশি নরম হবে আর ফুলকোও হবে তো আমি আপনাদের একটা পিঠা ভেঙে দেখাচ্ছি এটা কেমন হয়েছে ভেতর থেকে কিন্তু পিঠাটা খুব ভালোভাবে ফুলেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে এ পর্যন্তই আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ